আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের মা দাদিমারা রান্না করে থাকতেন, মা দাদিমাদের হাতের সেই অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গরুর মাংসের ভাজি। এই গরুর মাংসের ভাজিটা আমরা ভাত, পরোটা, রুটি, পোলাও দিয়ে সার্ভ করতে পারবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, দিয়ে তারপর সাদা এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে অল্প করে নেড়ে নেব, আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি, তারপর এখানে হলুদ দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আর জিরা বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। দিয়ে ভালো করে নেড়ে নেব, অল্প একটু পানি অ্যাড করেছি। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা হাড় চর্বি ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংস দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লো মিডিয়াম আঁচে আমি 25 থেকে 30 মিনিট মতো রান্না করব। 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি। মাংসটা বেশ সফট হয়ে গিয়েছে আমি দেখে নিয়েছি, এবং ঝাল লবণ ঠিক আছে কি না টেস্ট করে দেখেছি। এরপর আমি এরকম করে মাংসগুলোকে মশলা থেকে আলাদা করে তেলে ভেজে নেব। তাই আমি প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাংসগুলো দিয়ে দিব। মাংস থেকে আমি মশলাগুলোকে আলাদা করে দিয়ে দিলাম যাতে ভেজে নিতে সুবিধা হয়, মশলা থাকলে ভাজাটা ভালো হবে না। এরপর আমি মিডিয়াম আঁচে মাংসগুলোকে সময় নিয়ে ভাজবো। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। ভেজে ভেজে যখন এরকম কালার চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে মাংস ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে মাংসটা পুড়ে যাবে, আর এই মাংস ভাজিটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। ব্যাস রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। ব্যাস রেডি হয়ে গেল এই মজার গরু মাংস ভাজি। আপনারা অবশ্যই এইভাবে বাসায় রান্না করবেন, আর করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। এই গরু মাংস ভাজি পরোটা, পোলাও, রুটি, ভাত সব কিছু দিয়ে সার্ভ করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর আমার পেজ ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।